হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতি وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة. الله تعالى প্রত্যেক নবীকে এমন এক বিশেষ দোয়ার ক্ষমতা দিয়েছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবাতুন দাআ বিহা ফি উম্মতি প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশেষ দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছে প্রত্যেক নবীকে যখন যেভাবে চাইবেন তখন সেভাবে সেই দোয়াকে কবুল করা হবে এমন একটি বিশেষ দোয়া আল্লাহ পাক প্রত্যেক নবীকে দিবেন যখন যেভাবে চাইবেন তখন সেভাবে ওই তার ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলতেছে যে প্রত্যেক নবী তাদের সেই দুনিয়াতে তাদের সেই দোয়ার ক্ষমতা প্রয়োগ করে গেছে যে বিশেষ দোয়া এই দোয়ার ক্ষমতা প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কিন্তু প্রত্যেক নবী তাদের সেই বিশেষ দোয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যে প্রয়োগ করছেন রাসূল বলতেছে যে আমি প্রয়োগ করি নাই আমাকেও দেওয়া হয়েছে অন্যান্য নবীদেরকে বিশেষ দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল আমাকেও দেওয়া হয়েছে কিন্তু আমি এটাকে প্রয়োগ করি নাই অন্যান্য যত নবী ছিল প্রত্যেক নবী তাদের এই বিশেষ দোয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যে কি করছেন প্রয়োগ করে গেছেন আমি আমার এই বিশেষ ক্ষমতাকে আমি প্রয়োগ করি নাই আমি সেটাকে রিজার্ভ করে রিজার্ভ রেখে দিয়েছি ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সুপারের জন্য আমি এই বিশেষ দোয়ার ক্ষমতা আমি প্রয়োগ করব সুবহানাল্লাহ কেমন কথা যে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক বিশেষ দোয়ার কি দিয়েছে ক্ষমতা দিয়েছে যে যত পয়গম্বর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে সবাইকে একটা বিশেষ কি দোয়ার ক্ষমতা দিয়েছেন যে প্রত্যেক নবী কি করছে তাদের এই দোয়ার এই সক্ষমতা এই ক্ষমতা কি করছে তারা প্রয়োগ করে গেছে কিন্তু আমি এটাকে কি করি নাই প্রয়োগ করি নাই আমি এটাকে রিজার্ভ রেখে দিয়েছি আমি এটা রিজার্ভ এখানে রাখছি রাসূল বলতেছে যে ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সুপারের জন্য এই বিশেষ দোয়াকে আমি কি করব প্রয়োগ করব আল্লাহু আকবার আমাদের নবী আমাদের জন্য এই বিশেষ দোয়াকে কি করছে রিজার্ভ রেখে শুধুমাত্র উম্মতের সুপারিশের জন্য আর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আপনি যদি এই তাহাজ্জুদ পড়েন তাহলে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে যেই মাকামে মাহমুদ অন্য কোন পয়গম্বর বা নবীকে কি দেওয়া হয়নি হাশর ময়দানে সকল মানুষ যখন একত্রিত হবে কোটি কোটি মানুষ পৃথিবীর শুক্লগ্রহ থেকে একেবারে শেষ পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ কি হবে হাশর ময়দানে একত্রিত জমা হবে এই জমার মধ্যে দেখা গেছে যে হাশর ময়দানটা তো কোনো আরামের জায়গা হবে না নাকি আরামের জায়গা হবে নাকি হাশরের ময়দান কোনো আরামের জায়গা না যেই জায়গার মধ্যে নবী রাসূল গাউস কুতুব আব্দাল এবং অন্যান্য যত নেককার আছে সবাই ফেরেশতা নিয়েছে হাদিসের কিতাবের মধ্যে আসছে যে মানুষ এতটুকু পর্যন্ত বলবে যে আপনি আমাদের বিচারকে আপনি তাড়াতাড়ি করে ফেলেন জান্নাতে দেন বা জাহান্নামে দিয়ে দেন আপনি করে ফেলেন কিন্তু আমরা হাশরের ময়দানে এই উত্তপ্ত এই ভয়াবহতা আমরা কি সহ্য করতে পারতেছি ওই সময়ের মধ্যে সব মানুষ পেরেশানি সব মানুষ পেরেশানি আরে মা বাবা একে অপরকে তো সাহায্য করা তো দূরের কথা ছেলে মেয়েদেরকে তো সাহায্য করা দূরের কথা যে নবীরা উম্মতের জন্য এত কষ্ট করছে এত মার খেয়েছে সেই উম্মতের জন্য পর্যন্ত নবীরা কাঁদবে না
নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করবে, নবীরা শুধু নিজের ফিকির করবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিদা কানা ইয়াউমুল কিয়ামতি মা জান্নাস বাদুহুম ফি বাদিন। হাশর ময়দানে যখন মানুষ সব মানুষ একত্রিত হবে, একত্রিত হওয়ার পর এই উত্তপ্ত ময়দানে, এই ভয়াবহতার ময়দানের মধ্যে একে অপরের নিকট দৌড়তে থাকবে। মা বাদুন নাস বাদুহুম ফি বাদিন, সব মানুষ একে অপরের নিকট দৌড়তে থাকবে কোনো কিছু পায় কিনা উদ্ধার হওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য, এই হাশরের ময়দানের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য একে অপরের নিকট দৌড়তে থাকবে, কিন্তু কারো কাছে কোনো সাহায্য পাবে না। ফায়াতুনা আদম, লোকেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবেন, যাই বলবেন, ফায়াকুলুনা, তারা আরজ করবেন, ইশফা আলানা ইলা রাব্বিক, ও নবী, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। হাশরের ময়দানের এই ভয়াবহতা, হাশরের ময়দানের এই উত্তপ্ততা, হাশরের ময়দানের এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য কি করেন, সাহায্য করেন বা সুপারিশ করেন, আপনার রবের নিকট আমাদের জন্য সাহায্য চান। আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলুনা লাস্তু লাহা, আমি সুপারিশের অধিকার রাখি না, আমি সুপারিশের অধিকার রাখি না, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। ফায়াতুন ইব্রাহিম, লোকের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, জায়বুল ফায়াকুলুনা, তারা আরজ করবে, ইশফা আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একই কথা বলবে, ফায়াকুলু রাসূলাহা, আমি ইহার উপযুক্ত নই, আমি সুপারিশ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, কেননা ফাইন্নাহু কালিমুল্লাহ, কেননা তিনি আল্লাহ তাআলার কালিমুল্লাহ, তিনি কালিমুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তিনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের সাথে বেশি কি কথা বলছেন, অন্যান্য পয়গম্বর যা কথা বলছে সবচেয়ে বেশি কথা বলছে কি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছুতে কিছু হইলে আল্লাহ পাককে এটা জিজ্ঞাসা করতো, ওটা জিজ্ঞাসা করতো, মানে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সাথে কথা বললে তার কি লাগে, মজা লাগে, এজন্য বেশি বেশি কি করতো, আল্লাহ পাককে এটা এটা জিজ্ঞাসা করতো, ভালো লাগতো আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ, কেননা তিনি হচ্ছেন কি কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহ পাকের সাথে দুনিয়ার মধ্যে বেশি কথা বলছেন, যেহেতু তিনি বেশি কথা বলছেন আল্লাহ পাকের সাথে তিনি বেশি ফ্রি, ফ্রি না হলে কি বেশি কথা বলে, ফ্রি হওয়াতে তো কি বেশি কথা বলে। লোকেরা ফায়াতুনা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, ফায়াকুলু ইশফা আলানা ইলা রাব্বিক, যাই বলবে যে আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একই কথা বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি সুপারিশের অধিকার রাখি না, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম ঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তোমরা বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, কেননা তিনি হচ্ছে রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ, তোমরা বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লোকেরা দৌড়াইয়া ফায়াতুনা ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি দৌড়ে যায়, তিনিও সেই একই কথা বলবে, ফায়াকুল রাসূলাহা, আমি ইহার উপযুক্ত নই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং শেষ জামানের একজন পয়গম্বর আসে, যিনি সর্বশেষ আসছে,
এই পয়গম্বরের কাছে গেলে হয়তো বা তোমাদের জন্য সুপারিশের কোন রাস্তা খুলতে পারে ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতুনি সুবহানাল্লাহ বলে লোকরা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে ফায়াতুনি আশা বলবে ইশফা আলানা ইলা রব্বি ও নবী আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন তখন আমাদের নবী বলবে ফাকুলু আনা লাহা আমি সুপারিশের অধিকার রাখি সুবহানাল্লাহ সব নবী বলছি ফায়াকুলু লাস্তুল্লাহ আমি সুপারিশের অধিকার রাখি না আমি ইহার উপযুক্ত নাই আমি ইহার উপযুক্ত নই আমি সুপারিশ করতে পারবো না কিন্তু রাসূল বলতেছে যে ফাকুলু আনা লাহা আমি সুপারিশের কি অধিকার রাখি فأستأذن على ربي فيؤذن لي ويلهمني محامد أحمده بها رسول بلتسجي فأستأذن على ربي أمي أمر ربر نكوت شبار رشير أذكر چايبو فأستأذن على ربي أمي أمر ربر نكوت شبار رشير أذكر چايبو فيؤذن لي أمك شبار رشير أذكر دواب ونبوت دوابي ويلهمني محامد احمده بها এবং আল্লাহ পাক ওই সময়ের মধ্যে আমার অন্তরের মধ্যে তাহার প্রশংসা সূচক এমন বাক্যসমূহ ঢেলে দিবেন রাসূল বলতেছেন যে আমাকে তো সুপারিশের অধিকার বা অনুমতি দিবেনই এমন কি ওয়াইলহিমুনি মাহামিদ আহমাদুহু বিহা ওই সময়টার মধ্যে ওই কঠিন পরিস্থিতির সময় ওই ভয়াবহতার সময় আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে তাহার প্রশংসা সূচক এমন বাক্যসমূহ এমন শব্দসমূহ আমার অন্তরের মধ্যে ঢেলে দিবেন রাসূল বলতেছে যে লা তাহদুরুনিল আন যা এখন আমি করতে পারতেছি না অর্থাৎ ওই প্রশংসা সূচক বাক্যসমূহ এখন আমি তোমাদেরকে কি বলতে পারতেছি না যেই প্রশংসা সূচক বাক্যগুলো যে ওই ভয়াবহ দিনের মধ্যে আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে কি করবেন ঢেলে দিবেন রাসূল বলতেছে যে লা তাহদুরুনিল আন ওই শব্দগুলো এখন আমি বলতে পারতেছি না যে শব্দ দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব আর আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে ওই প্রশংসা সূচক বাক্যসমূহ দিলে দিবেন ওই প্রশংসা সূচক বাক্য সহকারে ফা আহমাদুহু বিতিলকাল মাহামিদি ওই প্রশংসা সূচক বাক্য সহকারে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব ওয়া আখিরু লাহু সাজিদা এবং সেজদার মধ্যে পড়িয়া যাইব সুবহানাল্লাহ যখন আমি আল্লাহ পাকের এই প্রশংসাগুলো করতে থাকব ওই প্রশংসা সূচক বাক্য সহকারে আল্লাহ পাকের প্রশংসা করব ওয়া আখিরু লাহু সাজিদা এবং সেজদার মধ্যে পড়িয়া যাইব তখন এই অবস্থা দেখা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন فيقال يا محمد او محمد ارفع راسك افني আপনার মাথাকে উঠান ارفع راسك افني আপনার মাথাকে উঠান واشفع تشفع আপনার সুপারিশ কবুল করা হবে وصل 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 تعطى আপনার কথাকে মানা হবে আপনি যা চাইবেন আপনাকে সবকিছু দেওয়া হবে ইশফাতু শাফা ওয়াশফাতু শাফা আপনার সুপারিশ কবুল করা হবে ওয়াসাল তুত আপনার সওয়াকে আমি আল্লাহ পাক কবুল করবেন ইরফা রাসাক আপনি আপনার মাথাকে কি করেন উঠান সুবহানাল্লাহ তখন রাসূল মাথাকে উঠাইবেন উঠাইয়া আল্লাহ পাকের দিকে হাত উত্তোলন করবেন বলবেন ফায়ুকালু فَأَقُولُ يَا أُمَّتِي أُمَّتِي أُوْ فَرْوَرْدِكَارَ أَمَرْ أُمَّتَ أَمَرْ أُمَّتَ سُبْحَانَ